ওরা হচ্ছে যখন নিজেকে নিজেকে মানে মনে হয় যে না ওরা ডেঞ্জার আছে তখন ওরা আপনাদের উপরে আক্রমণ করে তার আগে করে না করে কিছু বন্ধুরা আমরা আবার চলে এসেছি আর একটা রেস্কিউতে হঠাৎ আমাদের কাছে ফোন আসলো এই আমাদের পার্শ্ববর্তী গ্রাম বালুবাদ সেখান থেকে ফোন আসলো যে একটা বড় সাপ দেখা গেছে তো আমরা যাই দেখি ওরা তো ওখান থেকে বলছে দুটো সাপ তো সেভাবেই আমরা প্রস্তুতি নিয়ে চলেছি আমাদের পেছনে আরও তিনটে বাইক আছে আর আমরা আগে আগে খুব স্পিডে যাচ্ছি এই দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের জাস্ট একটা শর্টকাট একটা শর্টকাট এটা তো আমাদের সঙ্গে থাকো ভিডিওতে দেখি কি হয় বন্ধুরা এটাই বালুবাদের রাস্তা এই যে আমাদের পাশে মুসলমানদের সেই কবরটা আর সামনেই আমাদের স্টেশন এটা পার করলেই কিছু কিছুটা দূরে গিয়ে বালুবাদ তো আমরা সেখানে পৌঁছে তোমাদেরকে আবার আমরা চলে এসেছি তোমরা দেখতেই পারছো এখানে এই যে প্রায় আমরা স্পোর্টে চলে গেছি করেছিল আচ্ছা কোথায় দেখেছেন আপনি তো বন্ধুরা এনাদের কথা হচ্ছে এখানে দুটো সাপ দেখা গেছিল এনাদের বাড়ির উঠানের উপরে আর আমরা এখানে চলে এসেছি দেখার জন্য যে কোন জায়গাটা আছে আমাদেরকে খুব তাড়াতাড়ি আসতে বলছিল বাট আমরা অনেক একটু দূরে তার জন্য দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি দেখা যাক দেখা যাক পাওয়া যাচ্ছে কিনা যেহেতু এরা জঙ্গলেই আছে আমাদের মেইন উদ্দেশ্য থাকে কারোর বাড়িতে হয়তো দেখেছি হয়তো দেখে ফেলেছি এটা হচ্ছে নিচা আমার মনে হয় দেখতে পেরেছি মনে হয় দেখে নিয়েছি মনে হয় দেখে নিয়েছি এই যে এই যে এই যে এই যে সাপ লেজ ধরে নিয়েছে লেস ধরে নিয়েছে গড খুব বড় সাপ খুব বড় সাপ খুব বড় সাপ ধরে ফেলেছি তারক তারক ধরে রেখেছে আরেকটা হবে আরেকটা হবে একটা না এখানে দুটো আছে তো বন্ধুরা দেখতে থাকো একটা না তুমি দুটো হবে মাথাটা দেখতে পারছো দেখতে পারছো এখানে দেখতে পারছো একটা বড় সাপ ধরে ফেলেছে অনুপ সাবধানে সাবধানে শুধু খালি হাত আছে তোমার সাবধানে থাকবে অনুপ খুব বড় সাপ খুব বড় সাপ একটা দেখে ফেলেছো সাবধানে খালি হাতে আরেকটা ছিল কিন্তু এখানে হ্যাঁ আমি দুটো দেখেছি এটা 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 ঢুকে গিয়েছে ভেতরে গর্তের মধ্যে এটা বালুরবাদ বালুরবাদ গ্রাম আমাদের ফোন আসার সঙ্গে সঙ্গে আমরা এসে দেখে নিলাম যে এখানে একটা দুটো সাপই ছিল জানতাম না এটা কিন্তু এখানে আরেকটা সাপ ছিল সেটা দেখা যাচ্ছে না আচ্ছা আমি বলতে পারবে এটা কি সাপ এটা তো বিষাক্ত না না বিষাক্ত এটা খুব বিষাক্ত দেখতে পারছো ওখান থেকে নিশ্বাস নিচ্ছে নিশ্বাসের নিঃশ্বাসে ধুলোবালিগুলোর উপর দিকে উঠছে তোমরা দেখতে পারছো এরকম সিন কোনোদিন দিন দেখেছো কি জানি না বাপরে বাপ ধর 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 বাপরে আমার দিকে ছুটে চলে এসেছিলো হাত থেকে ছুটে ছুটেছিলো আমার তো আবার কোথায় আবার কোথায় আমি খুব ভয় পেয়েছি ভাবলাম আমার দিকেই আসছে সাপ না হলেও না হলেও দশ ফিট বলেছিলাম বাট দশ ফিট না না হলেও আট থেকে নয় ফিট হবে দেখতে পারছো দুজনে মিলে ধরতে হচ্ছে দুজনে মিলে ধরতে হচ্ছে দেখতে পারছো

দেখতেই পারছো তুমি মাথা অব্দি মাথা অবধি এই সাপটার লেসটা একটু উঁচু করো তো আমি আমি বলে দিচ্ছি যে কত কত ফিট হবে প্রায় দেখো অনুপ অনুপ প্রায় সাড়ে ছ ফুট তো তার থেকে দেখতেই পারছ তাহলে সাপটা প্রায় আট ফুট হবে হ্যাঁ এটা কোনো বিষাক্ত সাপ না এটা এটা দাঁড়ার সাপ এটা দাঁড়ার সাপ এটা বিষাক্ত সাপ না অসুবিধা নেই এতে ভয় পেয়ে লাভ নেই আরেকটা তো এটা তো দেখতে পেলাম আরেকটা তো দেখতে পেলাম না কে দেখেছিল প্রথমে কে দেখেছিল বলেন প্রথমে কে দেখেছিল আপনি দেখেছিলেন প্রথম হ্যাঁ আমি আমি ছোটোবেলায় শুনেছি এরা 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 নাকি হাত পেঁচিয়ে ভেঙে দিতে পারে তো অনুপ এটা কি সত্যি কথা এরা কি ধরে হাত পেঁচিয়ে কি ভেঙে দিতে পারে আচ্ছা এটা লাইভ প্রমাণ যে এরা ওরকম কিছুই করে না ওরকম বলছেন হাত পেঁচিয়ে ভেঙে দিতে পারে এরকম কিছুই না দেখতে পারছো কি ডেঞ্জার একটা সাপ কিন্তু এটা এটা কিন্তু বিষাক্ত না এটা কিন্তু বিষাক্ত না কিন্তু এরা কি করে এরা যদি ওখানে তাগিতে আমরা এখনই যাচ্ছি না আমরা একটু ট্রাই করবো অন্যটা ধরার জন্য এরকম করলে এরকম করলে ওর কোমর টোমর ভেঙে যেতে পারে ও খুব জোর দেখাচ্ছে ব্যাগ করবে ব্যাকবার না আরে এরকম মরাচ্ছে যে মরে যাবে তো সাপটা নিজেই মরে যাবে এর সম্বন্ধে কিছু বলবেন অনুপ অনুপ আমার দিকে দেখে একটু ক্যামেরার দিকে দেখে একটু বলেন এর সম্বন্ধে অনেক মানুষ এগুলো দেখে মেরে ফেলতে চায় এটা কি খুব বিষাক্ত বা মেরে ফেলা কি দরকার আপনাদের অসংখ্য ধন্যবাদ না ভয় করে কোনো লাভ আছে ওদের নিজে খালি হাতে সাপটা ধরলো তাই না তো তো কিছু করলো না তাহলে

একটা গাছ ব্যাপার বুঝতে পারছি না যে এই সাপটা তো কোনো ডেঞ্জার মনে হলো না আমাদের জন্য কিন্তু আরেকটা যে কে আছে কোন সাপ আছে তো সেটার জন্য দেখি আমরা খুঁজছি অনেক সময় অন্য বিষাক্ত সাপ থাকতে পারে পারো সঙ্গে তার জন্য বন্ধুরা আমরা যেরকম ইজিলি সাপগুলোকে ধরছি আপনারা এরকম ট্রাই করবেন না কোনো সময় কারণ অনুপ আমাদের এক্সপার্ট তার জন্য ধরতে পারছে আর না হলে যারা এক্সপার্ট না তারা যদি ধরতে চায় কোনো কোনো ডেঞ্জার হ্যাঁ কোনো চেষ্টা করবে না আমি যেটা বলতে চাচ্ছি যে অসুবিধা হতেই পারে তারপরে কিন্তু আমরা ধরছি বন্ধুরা তো আপনারা বুঝতে পারেন কি বলতে চাচ্ছি তো ভিডিওর সঙ্গে থাকুন দেখুন আমরা তো হাই ফ্রেন্ডস এটা আমরা আজকে দুপুরে রেস্কিউ করেছিলাম বালুঘাত থেকে আর যেহেতু এটা একটা ইন্ডিয়ান র্যাড স্নেক তো এটা একদমই নন ভেনামাস যার কারণে এটা আমাদের এই যে রোড সাইড আর এটা হচ্ছে আমাদের একটা মন্দির তো এই মন্দিরটার পেছন দিকটায় মানে অনেকটা জঙ্গল একটা পুকুর আছে তারপরে পাশ দিয়ে কলা বাগান টাগান অনেক কিছু আছে তো এখানেও বিন্দাস থাকতে পারবে যার কারণে এটিকে আমরা এখানে রিলিজ করে দিচ্ছি আর এর এদিকটাতেও প্রচুর জঙ্গল আপনাদের একটু দেখিয়ে দিই রাস্তাবেলা দেখা যাবে না যদিও যাই হোক এই পিলের ওই পাশটা টোটালি জঙ্গল তো এখানে ভালোই থাকতে পারবে তো আমরা এটিকে এখানেই রিলিজ করে দিচ্ছি এদিকে আস এদিকে হুম ছড়তে 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 না দুল মাঝাই পেছড় দে এই পেছড় দে ঘুরে খেলে মন্দিরের ভিতরেই তো বেরিয়ে যাচ্ছে তো যাক ও এখানে ভালোই থাকতে পারবে তো ঠিক আছে বন্ধু দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর ভালো থাকুন সুস্থ থাকুন